So hey guys, চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। চলো বন্ধুরা, রাজপুরের বিলের সবকিছু দেখা যাক, মানুষ কিভাবে আবাদ সুবাদ করতেছে আপনারা দেখুন। এখানে এই ভিউটাতে ট্রাক দিয়ে মাটিগুলো চেষেছে এবং এখানে পাউশ আছে। পাউশ ক্যামেরাম্যান সামনে দেখুন, সামনে দেখুন, এখানে একটি খাল আছে। এখানে এদুরে সাপ থাকতে পারে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলুন চলুন এখান থেকে চলুন। চলুন সামনের দিকে কিছু দেখা যাক। বন্ধুরা দেখুন দেখুন দেখুন, কারেন্টের তার তো ছিঁড়ে গেছে, কিছুদিন আগুন লাগতে পারে। পালান পালান। তো বন্ধুরা, দাউদপুরের পরিবেশটি অনেক সুন্দর, চারপাশে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, অনেক সুন্দর। অস্থির লেভেলের, অস্থির লেভেলের জায়গা, ফাঁকা খোলামেলা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ইটের ভাটা, এখানে অনেক ইট পাওয়া যায়। আপনাদের যদি ইটের কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা দাউদপুরের সরিয়াকের দিকে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সরিষা ক্ষেত, অনেক ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা ফুল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলুর আবাদ হচ্ছে। দেখুন দেখুন আজকে আমি সরিষা ক্ষেত করছি, সেই শাক, এটা শাকটা। তো বন্ধুরা এগুলো দেখে কি আপনারা বুঝতে পাচ্ছেন এগুলো কি? ইঁদুরের বাসা, আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুরের বাসা। বন্ধুরা আজকে আমি একজন মানুষের সাথে পরিচয় করে দিব, তার নাম হচ্ছে আব্দুর রহিম রাসেল, এবং তিনি ব্লগস ভিডিও করেন। আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা যাক আপনাদের সাথে আমি তার পরিচয় করে দেই। ভাইয়া আপনার মন খারাপ কেন? মন খারাপের জন্য আসলে ভিডিও বানাই, চ্যানেলে সাবস্ক্রাইব নাই, লাইক নাই, শেয়ার নাই, এই জন্য ভালো লাগে না, এই জন্য আর ভিডিও বানাই ইচ্ছে করে না, এই জন্য খোলা মাঠায় বসে আছি আর কি। ও, এই জন্য আপনার মন খারাপ? হ্যাঁ, এই জন্য আমার মন খারাপ, ভালো লাগে। আপনারা সকলে ভাইটিকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে তার মনটি জয় করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।